জামিন নাকচের পর গত সোমবার বিশেষ এনডিপিএস আদালতে নতুন করে আরিয়ান খানের জামিনের আবেদন করেছেন তার আইনজীবী সতীশ মানেশিন্ডে। আজ বিশেষ আদালতে হয়েছে আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি। তবে আজ আদালতে আরিয়ানের জামিনের জন্য লড়েছেন সালমান খানের হিট অ্যান্ড রান কেসের আইনজীবী অমিত দেশাই। এতে আদালতে আরিয়ান খানের জামিনের বিরোধিতা করে এনসিবি। নিষিদ্ধ মাদক মেলেনি আরিয়ানের কাছে, এই দলিল বারবার দিচ্ছেন তারকাপুত্রের আইনজীবীরা। তবে এনসিবির দাবি, আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে আরিয়ান খান এবং এই মামলায় গ্রেফতার অপর অভিযুক্তদের। ইতিমধ্যেই আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেটে উপযুক্ত তথ্য প্রমাণ হাতে এসেছে তাদের, দাবি এনসিবির। জবাবে আরিয়ানের পক্ষে নিযুক্ত খ্যাতিমান আইনজীবী অমিত দেশাই আদালতের দাবি তুলেছেন, আরিয়ানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। যতটুকু হাশিশ মিলেছে সেটা আরিয়ানের বন্ধু আরভাজ মার্চেন্ট নিজস্ব ব্যবহারে রেখেছিলেন। এছাড়াও অমিত দেশাই আদালতে বলেন, তারা এখনও ছোট বাচ্চা, অনেক দেশেই এই মাদকগুলোর ব্যবহার বৈধ, তাদেরকে জামিন না দিয়ে নিজেরা যেন দণ্ডিত না হই। তিনি আহ্বান করেন তাদের জন্য পরিস্থিতি যেন আরো খারাপ না করা হয়। তিনি আরো বলেন, অভিযুক্তরা যথেষ্ট কষ্ট করেছে, সাথে তাদের কৃতকর্মের শিক্ষা ও শাস্তি দুটোই পেয়েছে। তবে এরা ছিনতাইকারী বা পাচারকারী নয় যে তাদের জামিন আবেদনের এত বিরোধিতা করা হচ্ছে। দীর্ঘ যুক্তিতর্ক এবং বিচার বিশ্লেষণের পর আজকের মতো মুম্বাইয়ের বিশেষ আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে এবং কাল এনসিবির জামিনের বিরোধিতার শুনানি অব্যাহত রাখবে বলে জানায় বিশেষ আদালত। ততক্ষণ জেল হাজতেই থাকতে হবে আরিয়ানকে।